বুদ্ধির পরীক্ষা কেমন হলো দর্শক অস্ট্রেলিয়া বর্তমানে 500 বেশি বিভিন্ন ধরনের কাজের জন্য বা কাজের দক্ষতার জন্য ভিসা দিচ্ছে যে ভিসাগুলোতে বাংলাদেশ থেকেও আবেদন করে আসা যায় বাট এগুলো সবই হচ্ছে স্কিল ভিসা অর্থাৎ এই ভিসাগুলোর জন্য সুনির্দিষ্ট কিছু দক্ষতার প্রয়োজন হবে বাংলাদেশ থেকে আনস্কিল কাজের জন্য অর্থাৎ ক্ষেত থেকে কমলাপাড়া আঙ্গুরপাড়া ফ্যাক্টরিতে প্যাকেটিংয়ের কাজ করা মাংস প্যাকেটিংয়ের কাজ করা ড্রাইভিংয়ের কাজ করা এই ধরনের বা ক্ষেত খামারে জেনারেল ওয়ার্কার বা কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার এই ধরনের কাজের জন্য কিন্তু বাংলাদেশ থেকে কোনো ভিসার কোনো অপশন অস্ট্রেলিয়াতে নেই আমি অস্ট্রেলিয়াতে বসবাস করছে যে বাংলাদেশিরা সেই বাংলাদেশি কমিউনিটির ফেসবুক পেজে আমি প্রশ্ন রেখেছিলাম কনফার্ম হওয়ার জন্য যে বাংলাদেশ থেকে এই ধরনের আনস্কিল কাজের জন্য ভিসা পেয়ে কেউ অস্ট্রেলিয়াতে এসেছেন কিনা তো চলুন আমি আপনাদেরকে দেখাই আমার সেই প্রশ্নের উত্তরে ফেসবুকে বাংলাদেশি কমিউনিটির মেম্বাররা কমেন্টে কি উত্তর দিয়েছেন এটা হচ্ছে সেই অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের ফেসবুক পেজ যেখানে 18,000-এর বেশি বাংলাদেশি প্রবাসী এটার মেম্বার এই পেজেই আমি প্রশ্ন রেখেছিলাম বাংলাদেশি কমিউনিটির কাছে এই হচ্ছে আমার সেই পোস্ট সেই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমি বলেছি ইউটিউবে অনেক ভিডিও দেখা যাচ্ছে যে কমলা লেবু পাড়ার ফার্ম জব যেমন গরু খেদানো মাংসের ফ্যাক্টরিতে কৃষিকাজ ক্লিনার এই ধরনের আনস্কিল কাজের জন্যও নাকি অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে এরকম কোনো ভিসায় এসেছেন এমন কেউ কি আছেন এখানে তাহলে এখন দেখা যাক আমার সেই পোস্টের উত্তরে এখানকার বাংলাদেশিদের বেশ কয়েকজন যারা কমেন্টে উত্তর দিয়েছেন তারা কে কি বলছেন এখানে দেখতে পাচ্ছেন যে খান নামে একজন বলছেন আই নো এ দেশি গাই ফ্রম সিঙ্গাপুর হি ওয়াজ এ ওয়েল্ডার দেয়ার সো হি গট ভিসা স্পন্সরশিপ অর্থাৎ তিনি একজনকে চিনেন যিনি সিঙ্গাপুরে ছিলেন যেখান থেকে ওয়েল্ডার অর্থাৎ যারা ঝালাই করে সেরকম একজন কাজ করতেন তিনি সেখানে ভিসা স্পন্সরশিপে এসেছেন তো এখানে বলাই বাহুল্য ওয়েল্ডার একটা স্কিল্ড ভিসা স্কিল্ড ওয়ার্ক এবং সেই স্কিল কাজের জন্য ভিসা পাওয়া যায় অস্ট্রেলিয়াতে সেভাবেই তিনি এসেছেন তিনি কোনো আনস্কিল কাজের জন্য ভিসা পেয়ে আসেননি আরেকজন এখানে যিনি কমেন্ট করেছেন যে শুধুমাত্র প্যাসিফিক আইল্যান্ডের দেশগুলা এই ভিসা স্কিমে আসে কোভিডের সময়ে সেটা বন্ধ ছিল এখন আবার 2022 সালে সেটাতে ভিসা দেওয়া হচ্ছে অনেক লোক এই ভিসাতে এসেছে এবং যারা এখানে ফার্মগুলোতে কাজ করছে যেমন সলোমন আইল্যান্ড বলে ভানুটু আইল্যান্ড বলে একটা দেশ থেকেও এরা এসেছেন তো বলাই বাহুল্য এরকম একটা ভিসা আছে যেখানে হচ্ছে আনস্কিল্ড লেবারদের অস্ট্রেলিয়াতে আসার সুযোগ আছে কিন্তু সেটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশের মানুষের জন্য দেয়া হয় বাংলাদেশ থেকে এই ভিসায় আসা যায় না থার্ড আরেকজন আমার এই কমেন্টে বলেছেন যে ওয়ান অফ মাই রিলেটিভ ট্রাইড ফর দিস ফার্মার ভিসা ফ্রম বাংলাদেশ অর্থাৎ তার একজন আত্মীয় বাংলাদেশ থেকে এই ফার্মের কাজের জন্য ভিসার জন্য আবেদন করেছিলেন কিন্তু তাকে যেটা বলা হয়েছিল যে এই বিষয়ে অর্থাৎ অ্যাগ্রিকালচারাল বা কৃষি ইউনিভার্সিটি থেকে কৃষি বিষয়ে তার একটা ডিগ্রি যদি থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন তার মানে হচ্ছে যে এই ফার্ম ভিসা কিছু স্কিল ওয়ার্ক ক্যাটাগরি আছে সেই স্কিল ক্যাটাগরিতে আবেদন করে আসার সুযোগ আছে কিন্তু সেক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সাবজেক্টে পড়াশোনা করা থাকতে হবে সেই কমেন্টের উত্তরে আরও অনেকেই কথা বলেছেন যেমন একজন বলেছেন যে ফার্ম ম্যানেজার একটা স্কিল জব এটা অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্টেও আছে কিন্তু আনস্কিল জব ফ্রুট পিকিং গার্ডেনিং এগুলোতে ভিসা হয় কি না আরেকজন বলেছেন যে বাংলাদেশ থেকে এই ভিসা পাওয়া যায় না অর্থাৎ এই ধরনের ফল পাড়া বা আঙ্গুর পাড়ার যে কাজ এই কাজের জন্য ভিসা পাওয়া যায় না এটার জন্য সরকারের সাথে সরকারের অর্থাৎ অস্ট্রেলিয়া গভর্নমেন্টের সাথে বাংলাদেশি গভর্নমেন্টের কোনো অ্যাগ্রিমেন্ট থাকতে হবে আমার জানা মতে সেই ধরনের অ্যাগ্রিমেন্ট নেই তারপরে এই পোস্টের নিচে কমেন্টে আরও কিছু আলোচনা দেখা যাচ্ছে যেমন একজন বলছেন যে প্যাসিফিক লেবার মুভমেন্ট বা পাল্ম ভিসায় হয়তো কয়েকজন এসেছেন কিন্তু এটা নির্দিষ্ট কিছু দেশের জন্য সেই নির্দিষ্ট দেশের লিস্টে বাংলাদেশ নেই অর্থাৎ বাংলাদেশ থেকে এই ধরনের ভিসা পেয়ে আসার কোনো সুযোগ নেই আরও অনেকেই কমেন্ট করেছেন আরেকজন বলেছেন দিস ফার্ম ভিসা ইজ নট ফর বাংলাদেশ অর্থাৎ এই ধরনের আনস্কিল কাজের যে ফার্মের ভিসা ক্ষেত খামারে কাজ করার ভিসা এই ধরনের ভিসায় বাংলাদেশ থেকে আসার কোনো সুযোগ নেই শুধু ভিয়েতনাম থাইল্যান্ড এই ধরনের কিছু দেশ থেকে এই ভিসায় আবেদন করা যায় গত মাসে তিনি কোনো একজন লয়ারের সাথে কথা বলেছিলেন এবং সেই লয়ারও তাকে সেটা নিশ্চিত করেছেন যে বাংলাদেশ থেকে এই ধরনের ভিসা এখন আসা যাচ্ছে না এখানে চমৎকার একজন কমেন্ট করেছেন আরেকজন ভাইয়া আনস্কিল্ড
ভিসা দিতেছে, এটা বিডি দালাল গ্রুপের একটা প্রোপাগান্ডা। আপনি সারা হোম অ্যাফেয়ার্সের সাইট, হোম অ্যাফেয়ার্স মানে হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট, সারা হোম অ্যাফেয়ার্সের সাইট তালাশ করে এরকম কোনো নিউজ পাবেন না। ফার্ম জবের জন্য যে ভিসা দেয়, আমি যতটুকু জানি বাংলাদেশ সেই তালিকাতে নেই, আপনি একটু ঘাটলেই সহজে পেয়ে যাবেন। আরেকজন বলেছেন, ঠিক বলেছেন, দেশি ভাইয়েরা দয়া করে না জেনে কেউ এই সব বিশ্বাস করবেন না। আজিজ বলে আরেকজন কমেন্টে লিখেছেন, দেয়ার ইজ নো সাচ ভিসা ফর বাংলাদেশিস, নট ইভেন দ্য ওয়ার্কিং হলিডে ভিসা। অর্থাৎ ওয়ার্কিং হলিডে ভিসা নামে একটা ভিসা আছে, যে ভিসাতেও বিভিন্ন দেশ থেকে এখানে অস্ট্রেলিয়াতে এসে ফার্মে ক্ষেত খামারে অনেকে কাজ করেন, কিন্তু সেই ভিসার যে দেশগুলো থেকে দেওয়া হয় সেই দেশগুলোর লিস্টে বাংলাদেশ নেই। তো তাহলে দর্শক, এখানে দেখলেন এই কমলাপাড়া আঙ্গুরপাড়া ফার্মে গরু চড়ানো এই ধরনের কাজের ভিসা কেউ আসেননি। যদি কেউ এরকম ভিসায় এসে থাকতেন তাহলে নিশ্চয়ই এই পোস্টের কমেন্টে তারা উত্তরে সেটা জানাতেন, কিন্তু সেরকম কোনো উত্তর এখানে পাওয়া যায়নি। দর্শক, ওই গোলকধাঁধারা ছিল অ্যাডিলেড সেন্ট্রাল মার্কেটের পাশে একটা গলির মধ্যে। তো ওই গোলকধাঁধার মধ্যে খেলতে গিয়ে জাস্ট একটা কথা মনে হলো আর কি, যে অস্ট্রেলিয়াতে আসার তো আসলে অনেক রকমের অপশন আছে, অনেক রকমের ভিসা আছে, ওই গোলকধাঁধার মতোই আর কি, একটাই হচ্ছে সঠিক পথ, বাকিগুলো দিয়ে গেলে আসলে পার হওয়া যাবে না গোলকধাঁধাটা। তো যাই হোক, প্রত্যেককে তার পরিস্থিতি বুঝে, তার পরিস্থিতি, তার অবজেক্টিভ, তার যোগ্যতা বুঝে এবং সে কী করতে যাচ্ছে আসলে অস্ট্রেলিয়াতে এসে, সেটার উপর বেস করে তাকে সঠিক পথ অবলম্বন করতে হবে, সঠিক ভিসার যে প্রসেস সেটা ফলো করতে হবে আর কি। আর তেমনইভাবে ইউটিউবেও সার্চ করলে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে অনেক ভিডিও আপনারা পাবেন, অনেকেই অনেক রকম ভিডিও করছে, সত্য মিথ্যা বলছে, যে খুব সহজেই, কিছু ভিডিও দেখলে মনে হবে যে খুবই সহজ, জাস্ট অনলাইনে একটা জব অ্যাপ্লিকেশন করলেই বুঝি ভিসা পেয়ে যাবেন। বা অনেকেই আছে কমলা বাগানের ভিডিও দেখাচ্ছে, বারবার একই কথা বলছে যে অস্ট্রেলিয়াতে লোক লাগবে, এইভাবেভাবে করে অ্যাপ্লাই করতে পারবেন, বা অ্যাপ্লাই করার প্রসেসও আসলে বলছে না, একই কথা বারবার বলছে। অনেকেই বলছে চালাকি করে ছাড় দিয়ে এভাবে করে বিদেশে ভিসা পাওয়া যায়। তো যাই হোক, বিনোদনের জন্য ওই ভিডিওগুলো দেখতেই পারেন, দেখতে হয়তো ভালোই লাগবে আপনাদের। কিন্তু যারা সিরিয়াসলি অস্ট্রেলিয়াতে আসার কথা ভাবছেন, তাদেরকে আসলে সঠিক তথ্যের সোর্সটা, জেনুইন তথ্যের সোর্সটা বুঝে সেইভাবে করে, সেই ভিডিওগুলো দেখে সেভাবে হচ্ছে ট্রাই করতে হবে। তা না হলে আসলে এই ভিডিওগুলো দেখা পর্যন্তই হবে আর কি, অস্ট্রেলিয়াতে আসা হবে না। তো দর্শক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।